হিরলম না দিশা মুস্তাক এবং ডাক্তার সাবিনাদের বই লিখেছে, আপনার কি মনে হয় যে তাদের বই কেমন হয়েছে বা করা প্রয়োজন কি? না, তাদের বই মানে যাদের মানসিকতা ভালো তারা এই বই জীবন পড়ে, কারণ একটা ভালো কাতারে বইগুলো পড়ে। আর সত্যি কথা বলতে আমি এই বই পড়ি দেখেই নেই, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এই বই সম্পর্কে যা বলা হইতেছে আমার মনে হয় না এই বই পড়া। আচ্ছা, আপনাকে ধরেন একটা বই গিফট করালো সাবিনা, আপনি কি পড়বেন? আমি সেটা যে গিফট করছে তাকে ফেরত দিই। কেন এটা কারণ ফেরত দিবেন কেন বইতে পড়ার জন্য? মানে আমি সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি মানুষ তাদের সম্পর্কে কোনো ভালো কথা বলতেছে না, তো এগুলা বই আমাদের ছোট বাচ্চাদের জন্য বেশিরভাগ পড়া নাই। বই তো হয়তো ভালো কিছু শেখার থাকতে পারে, হইতে পারে, কিন্তু আমি কিছু খুঁজে পাইতেছি না ভালো কিছু, এই জন্য আমি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখন যেহেতু বইমেলা আমরা দেখতে পেয়েছি যে চিত্রকর থেকে শুরু করে অনেকে এই যে বইগুলো, বিশেষ করে মুস্তাক, হিরলম, এই যে এই বইগুলো আসলে কীভাবে দেখছেন? আসলে বাচ্চাদের জন্য তো বইগুলো খুবই মানে ব্যাড ইফেক্ট দিচ্ছে তাদের মধ্যে, বিকজ বইগুলোর ভিতরে যা লেখা আছে আর যে বাচ্চা সেগুলো বাচ্চাদের খুবই একটা বাজে একটা তাদের মানসিকতার ভিতরে একটা বাজে প্রভাব দিয়েছে, তাই বইগুলো আসলে বাচ্চারা তো এগুলো যা করবে তারা তাই শিখবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই যে মুস্তাক লেখক নয় যারা তারাও কিন্তু বই লিখেছে, আসলে এইটা আপনি কিভাবে দেখছেন? লেখক নয় যারা তাদের তো বই লেখা উচিত না, কারণ যাদের বই সম্পর্কে বই লিখবে লিখে ধারণা থাকতে হবে বই ভালো করে, কারণ আমাদের আগে বাচ্চারা তারা বই লিখে যা শিখবে তাই তো তাদের শিখবে। আচ্ছা, কাট করেন। আমাদের বইমেলায় এসে অনেক ভালো লাগছে, আর বইমেলা তো বছরে একবারই আসে, এই কারণে প্রত্যেক বছরই আমাদের আসা থাকে। আসছেন বইমেলা নির্দিষ্ট কোনো লেখকের পথ আছে কিনা যে এই বইটাই কিনবেন? না, বইমেলায় নির্দিষ্ট কোনো লেখক নেই, বাট সব বই চেক করবো যে বইটা ভালো লাগবে, বই ভালো লাগবে সেই বইটাই আমরা নেব। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই বইমেলায় হিরলম, মুস্তাক এরা যে বই দিচ্ছে, আসলে এটা আপনি কিভাবে দেখছেন? না, এগুলো আমার দেখার কোনো ইচ্ছা নাই, আর আমি এগুলো তাদের বইটা কি পড়েছেন? আপনি কি তার বই পড়েছেন বা মনে হয় না যে আমার ইচ্ছা হলো আমি বই লিখলাম, বিষয়টা কেমন? এরকম না, বই লেখার জন্য একটা দক্ষতা লাগে, সেই দক্ষতা সবাই থাকে। আপনি এই যে তারা যে বইগুলো লিখছে মেলায় চলছে, এটা কি মেলার সৌন্দর্য বা মেলার যে এটা নষ্ট করছে কিনা আপনার কি একজন লেখকের? আমার এসব বলার মতো নেই, যাদের ইচ্ছা হয় লেখক বাট লেখার মতো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, কারণ আমার অনেক বছরের বই মেলা অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, যার কারণে সবার বই মেলা আসার জন্য অনেক আকাঙ্ক্ষা জাগে, এই জন্য অনেক ভালো। সেই যে আমরা কিন্তু এই বইমেলা দেখেছি শিক্ষা করছি, এই যে মুস্তাক আর তিশা যে বইয়ের বয়স তার তো মনে এটা আপনি কিভাবে দেখছেন? তাদের বিষয়ে আমি তেমন কথা বলার ইচ্ছা নেই, তবে বয়সের ধন্যবাদ।